গল্পের শুরুটা উনিশশো সালের মানুষের জীবনে আবেগ বিচ্ছিন্নতা এবং মিলন এই ত্রয়ী যেন হাত ধরাধরি করে চলে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনি কিন্তু আবেগহীন কেউ না আপনার ভিতরে প্রচন্ড আবেগ আছে আপনার ভিতরে আছে আবেগ যখন বেড়ে যায় লজিক কিন্তু তখন শুরু করে। কাল্পিয়াশি জোৎসনা এক ধরনের মানবিক আখ্যান বইটি ইতিমধ্যে যারা পড়েছে তারা আমার কাছে বলেছে তাদের ভাষ্য অনুযায়ী আমি কোট করছি এটি প্রবল আবেগই একদল মানসিক সুখ দুঃখ কথা উনিশশো সত্তর সালের প্রলয়নকারী দ্য গ্রেট ভোলা সাইক্লোন একটি পরিবারকে বিচ্ছিন্ন করে দেয় আমিরুজ্জামান নামে তৎকালীন সিএসপি কোয়ালিফাইড একজন ভদ্রলোকের জীবন আখ্যান অর্থাৎ আমিরুজ্জামান সাহেব সিএসপি কোয়ালিফাইড করে কিন্তু উনি পাকিস্তান সরকারের এক পেশে আচরণের কারণে অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি সেই দুঃখবোধ ওনার জীবনকে যেমন দুমড়ে মুচড়ে দেয় পরিবারের সাথে অভিমান করে পাঁচ বছরের ছেলেকে সাথে নিয়ে লঞ্চ জার্নি করে সেই ভোলা থেকে মেঘনার বুক চিরে ঢাকার দিকে রওনা হতে থাকে ওই সময় দ্য গ্রেট ভোলা সাইক্লোন চূড়ান্ত ছবুল হানে লঞ্চটি দুর্ঘটনায় পতিত হয় বাবা ছেলের কি হয় দীর্ঘ বত্রিশ বছর পর প্রিন্সেস ডায়নার মৃত্যুর মাধ্যমে একটি অভাবনীয় ঘটনার সম্মুখীন হয় এই মিস্টার আমিরুজ্জামান তখন কিন্তু উনি বৃদ্ধ তারও সাড়ে চার বছর পর কুইন মাদারের মৃত্যুর মাধ্যমে একটি দীর্ঘকালের প্রতীক্ষার কি পরিণতি হয় সেটা জানতে হলে আপনাদের পড়তে হবে এই কালপিয়াসি যোৎসনার মধ্যে আমি সত্তরের গ্রেট ভোলা সাইক্লোনের পরিস্থিতি তো ব্যাখ্যা করা হয়েছেই তুলে ধরা হয়েছে সেই সাথে উনিশশো সালের আগুনের ফুলকি কিছু ছোঁয়া আপনারা পেয়ে যাবেন এই আমিরুজ্জামান সাহেবের জীবনের জার্নি নিয়ে দ্য গ্রেট ভোলা সাইক্লোন মুক্তিযুদ্ধ এই সব কিছু মিলে এই উপন্যাসটি আপনাদের মন জয় করবে বলে আমি দৃঢ়ভাবে আশা ব্যক্ত করছি আজ আর কথা না বারেই সবাইকে ভালোবাসা দিবসের ভালোবাসা জানিয়ে দিলাম আপনাদের প্রতিদিন হয়ে উঠুক ভালোবাসার প্রার্থনা মণ্ডিত এক গোলাপ ফুল সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ